ওখানে পৌঁছানোর পর দেখলাম প্রায় 250 মতো ছোট ছেলে মেয়ে অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সবাইকে একই সাথে আঁকতে দেখতে খুবই সুন্দর লাগছিল। ওখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে ছিল যারা তাদের মনের নানা রকমের রং বেরঙের ইচ্ছাগুলোকে রং তুলির সাহায্যে প্রকাশ করছিল। এইসব ছোট ছোট ছেলেমেয়েরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিল। আমার নাম রবীন কুমার পাল, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। পুজো 110তম বর্ষ। আমরা যে কমিটিতে এখন আছি এই কমিটি 99 বছর থেকে এই পুজো করছি। তার আগে অন্য কমিটি ছিল, তারা 99 বছর পুজো করে গেছে। আমরা 99 বছর থেকে 110 বছর পর্যন্ত করছি, অর্থাৎ 12 বছর।
আমাদের আজকে সকালবেলা যে পোশাক প্রতিযোগিতা হচ্ছে, সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আর দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণের একটা ব্যাপার আছে, তার মিনিমাম সংখ্যা হবে 200, ছাত্রছাত্রীর সংখ্যা 200। শনিবার অর্থাৎ 13 তারিখ মায়ের পূজা, আতসবাজি বিশাল প্রদর্শনী ও ঠাকুরকে যে আনতে যাওয়ার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের এবছরে পুরুলিয়া থেকে ধামসা মাদল আসছে, সেই ধামসা মাদল বাজিয়ে ঠাকুরকে আনার একটা আয়োজন করা হয়েছে। আর 14 তারিখ হচ্ছে মায়ের যে ভোগ প্রসাদ বিতরণী, টোটাল অনুষ্ঠান মিনিমাম 10,000 লোকের সমাগম হবে, 10,000 লোক এখানে খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের কমিটির মধ্যে কমপক্ষে এই পুজোর মধ্যে যুক্ত আছে 50 জন। আমাদের আশেপাশে যে সমস্ত ক্লাব আছে তারা যথেষ্ট সহযোগিতা করে, প্রশাসনিক দিক থেকেও প্রশাসন আমাদের সহযোগিতা করে। আমাদের এখানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় প্রবীর পাল এখানে উপস্থিত আছে, চেয়ারম্যান আজকে সন্ধ্যাবেলায় আসবে, এমএলএ মাননীয় জিরাজ চক্রবর্তীও আসবে, আমাদের নতুন এমপি কল্যাণ ব্যানার্জি আজকে সন্ধ্যাবেলায় আসার কথা আছে, দিল্লিতে আছে, উনি যদি ঠিক সময় মতো আসে তো আমাদের সাথে উনি থাকবেন আজকে। সভাপতি মহাশয়ের সাথে আলাপ করার পর আমরা আরও অন্যান্য সদস্যদের সাথেও আলাপ করতে লাগলাম। এই পুজোর সঙ্গে আমরা খুব ছোটোবেলা থেকেই যুক্ত, মানে জ্ঞান হওয়ার পর থেকে এই পুজোটা আমরা করে আসছি। বর্তমানে যারা পুজোর দায়িত্ব নিয়েছে সেই সমস্ত ছেলেদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের ঐকান্তিক চেষ্টায় আজকে পুজোটা আমাদের এই জেলায় একটা স্থান করে নিয়েছে। আমাদের এই পুজোর প্রধান আকর্ষণ হচ্ছে বাজি পোড়ানো, এবং এলাকার মানুষ যে উৎসাহভরে এই বাজি পোড়ানো দেখে, এত বাজি এখানে অন্য কোনো পুজোয় পোড়ানো হয় না। পরের দিন যে বালক ভোজন, সেখানে এই অঞ্চলের সমস্ত মানুষ, কয়েক হাজার মানুষ এই বালক ভোজনে আনন্দ সহকারে তারা এখানে তারা খাওয়া দাওয়া করে। প্রত্যেকের মুখে মুখে আজকে একটা প্রচারিত আছে যে গাবতলার পুজোটা কবে অনুষ্ঠিত হবে, লোকে উদ্গ্রীব হয়ে বসে থাকে, কারণ পূজা ছাড়াও যে গরিব ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, তাদের পুস্তক দিয়ে থাকি। আমরা এর আগে এখানে কম্বল বিতরণ করেছি, আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে এলাকার কিছু সামাজিক কাজে নিজেদেরকে আরও নিয়োজিত করার জন্য। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, এবারেও আমাদের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সঙ্গমিতা ব্যানার্জি আমাদের আজকে সন্ধেবেলা উপস্থিত হবেন এখানে বিশেষ অতিথি রূপে। আজকে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, আমরা কোনো এনটিপি রাখিনি, এবং আমাদের প্রত্যেক প্রতিযোগীকে আমরা একটা টিফিন দিই এবং একটা সান্ত্বনা পুরস্কার দিই। যারা পুরস্কার পাবে তারা তো পাবেই, ফলে আজকে আমাদের এখানে এই যে প্রতিযোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে এখানে 250-র ওপর প্রতিযোগী এখানে উপস্থিত হতে পেরেছে, বাকিরা আসতে পারেনি। যত দিন যাচ্ছে এই পুজোর সুনাম বৃদ্ধি হচ্ছে, এবং প্রতিটা কর্মী যেভাবে যে যার দায়িত্ব আজকে নিষ্ঠাভরে পালন করছে, ফলে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা হয় না। এবং কালী পুজো আগামী দিন যে বাজি পোড়ানো হবে, রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষ যেতে পারে না, কিন্তু কোনো বিশৃঙ্খলা হয় না, কারণ আমাদের যে প্রতিটা সদস্য আছে যারা স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত থাকে তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করে। আমার নাম প্রেম কুমার শেখ, আমি এই কালীতলা বয়েজ ক্লাবের জয়েন্ট প্রেসিডেন্ট। যে পুজোটা হচ্ছে 110 বছর আজকে পুরো হচ্ছে, আমি এই কমিটির সঙ্গে 45 বছর ধরে যুক্ত। আমাদের মধ্যে যারা সদস্যরা আছেন তাদের মধ্যে আমি সকলের চেয়ে প্রবীণ। আমি আশা করছি আমরা যা করে যাচ্ছি, আমরা জনসাধারণের সহযোগিতা যা পাচ্ছি, এতে আমাদের খুবই ভালো লাগছে। আজকে আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এর মধ্যে 300-র কাছাকাছি প্রতিযোগীরা এসেছেন, দেখে আমাদের খুব আনন্দ অনুভব করছি। আশা করছি প্রতি বছর আমরা এটা যেন আরও ভালোভাবে জিনিসটাকে আরও বিস্তারিতভাবে করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করি।
আমরা ওখানে উপস্থিত কিছু অভিভাবক ও প্রতিযোগীদের সঙ্গেও আলাপ করলাম। আচ্ছা, গত বছর এখানে এসেছিল, ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছিল। খুব আনন্দ করে এখানে এসে? হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ করে। দেবী বিশ্বাস সিনারি দেখাও। তুমি কি ওটা জোরে বলো, কি ওটা? দীপশিখা। কি এগোছো? বৃক্ষরোপণ। এই ছোট ছোট ছেলেমেয়েদের মাঝখানে সকালটা আমাদের বেশ ভালোই কাটলো।